নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি এডুকেশন ইউটিউব চ্যানেল শিক্ষা দপ্তরের বিরাট একটি নির্দেশিকা জারি হয়েছে গরমের ছুটি বাতিল করা হচ্ছে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোথাও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায় কমেনি গরমের তীব্রতা জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ এরই মধ্যে সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে জুন মাসের মধ্যেই খোলা হবে স্কুলগুলো স্কুলে গরমের ছুটি কমিয়ে আনছে রাজ্য চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই টানা ছুটি দেওয়ার রাজ্য সরকারি ঘোষণার পর থেকে নানা মহল থেকে আসছিল সমালোচনার ঝড় লাটে উঠেছিল পঠন পাঠন মিড ডে মিল বন্ধ নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন রাজ্য জুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আগের সিদ্ধান্ত থেকে পিছু হটতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রের খবর স্কুলে গরমের ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার খুব সম্ভবত জুনের আগেই খুলতে চলেছে স্কুল জুনের দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে স্কুল সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি না হলেও খুব শীঘ্রই জারি প্রকাশ হতে পারে নয়া বিজ্ঞপ্তি ফোনের জেরে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেয় রাজ্য মে মাসের শুরুতেই সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ অনুযায়ী তেসরা মে দু থেকে তিরিশে জুন পর্যন্ত স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি সূত্রের খবর শিক্ষা দপ্তর এমন একটি প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে তাপপ্রবাহের কারণেই টানা তিরিশে জুন পর্যন্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার কিন্তু ওই সিদ্ধান্ত নিয়ে অনেকেই আপত্তি তোলেন বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূলে ও প্রশাসনের অভ্যন্তরেও সিদ্ধান্ত পুনর্নির্বাচনের দাবি ওঠে লোকসভা ভোটের ফল প্রকাশের পর সেই দাবি আরও জোরালো হয় বহু স্কুলেই ভোটের বুথ হয়েছিল কোথাও কোথাও আধা সামরিক বাহিনীর ক্যাম্প হয়েছিল সোমবারই নির্বাচন পর্ব পুরোপুরি মিটে গিয়েছে প্রশাসন আবার রাজ্য সরকারের অধীনে চলে এসেছে এরপরও কেন স্কুল ছুটি তা নিয়ে ফের আলোচনা শুরু হল শিক্ষা দপ্তরে কিছুদিনের মধ্যেই স্কুলগুলি আবার খুলে যাবে এবং পঠন পাঠন প্রক্রিয়া পুনরায় শুরু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ